অন্নপূর্ণা দিদি, অন্নপূর্ণা দিদি, কি ব্যাপার এত বড় বাড়ি, কোথায় গেল সব? যাক ভেতরে গিয়ে দেখি। যাই হোক, কিরণ চন্দ্রের বিয়েটা পরে হবে ঠিক রইল, আর ওর বাবা মাকে বুঝিয়ে ওনাদের রাজি করিয়ে বিয়েটা দিলেই হলো। শুনো না, দাদা তো সন্ধ্যাকে কথা বলতে বলেছেন। ওর মতন ও যা বলার বলুক, আমরা আমাদের মতন কথা বলবো। ঠিক আছে, তাই হোক আর কি। অন্নপূর্ণা দিদি, দিদি, অন্নপূর্ণা দিদি, এটা আবার এখন কি এলো? গলার আওয়াজটা তো অচেনা লাগছে। আচ্ছা, সবাই কেন আমাকে এইভাবে দেখছে? কে ও? জানি না দিদি, কে? আচ্ছা, আমি নতুন বলে তোমরা সবাই এইভাবে দেখছ? আমার নাম মীনাক্ষী, আমি নরেন্দ্রপুর থেকে এসেছি। আসলে হয়েছে কি, অম্বিকা দিদি আমাকে ফোন করেছিল অন্নপূর্ণা দিদিকে দেখাশোনা করার জন্য। ওহো, আহা, আমাকে এই বাড়ির ঠিকানাটা দিয়েছে। এটা বলো, তোমাদের মধ্যে অন্নপূর্ণা দিদিকে কে? সেটা তুই খুঁজে বার কর। ও, তুমি অন্নপূর্ণা দিদি? হ্যাঁ, তুই কি করে বুঝলি? অম্বিকা দিদি বলেছিল তোমার গলার খুব জোর, সেই শুনেই বুঝলাম। আমি ঠিক বুঝেছি কিনা বলো? হ্যাঁ, ঠিক ঠিক। দিদি, কি করছিস? প্রণাম করছি মা। প্রণাম করতে হবে না। আচ্ছা মা, ওই নিচে 2000 টাকা পেলাম, ওটা কি তোমাদের? নিচে দেখে 2000 টাকা মনে হয়েছিল, কিন্তু এটা শুধু রঙের কাগজ। আরে, মান সম্মান এরা সব ধুলোয় মিশিয়ে দিল। শুধু 2000 টাকার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করলেন? এত বড় বাড়িতে থাকেন, এইভাবে ঝগড়া করতে আপনাদের অসম্মানে লাগে না? এই, ঠিক আছে চল। কি, তোর বিয়ে নাকি? হ্যারে, কবে? তাই ভালোই তো, আমাদের ব্যাচে একমাত্র তোর আর আমারই শুধু বিয়ে হয়নি। তোরও বিয়ে ঠিক হয়ে গেল শুনে খুব ভালো লাগছে রে। এই ছেলে কি করে, কোথায় থাকে? আরে, আমি আসব না, তোর বিয়েতে তোর পিছনে দাঁড়িয়ে থাকবো আমি। কি বলছিস? আমি যদি তোর পাশে গিয়ে দাঁড়াই তাহলে আর ও তোকে দেখবে না? কলেজের ছেলেরা আমার থেকে বেশি তোর পিছনে পড়েছিল, সেটা কি ভুলে গেছিস? কেন আমাকে খোঁচাচ্ছিস বলতো? মীনাক্ষী, তুই এর আগে কোথায় কাজ করতিস? দিদি, এর আগে আমি এক জজ সাহেবের বাড়িতে কাজ করতাম, তার আগে এক ডিসির বাড়িতে কাজ করতাম, তারও আগে... এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কমিশনারের বাড়িতে কাজ করতিস তুই? না দিদি, ডাক্তারের বাড়িতে কাজ করতাম। বড় বড় লোকেদের বাড়িতে কাজ করতিস? তাহলে আমার বাড়িতে কেমন কাজ করিস দেখবো। কি দিদি, এইভাবে কেন বলছো? এর আগে আমি যে সমস্ত বাড়িতে কাজ করেছি তারা সবাই ভালো বলেছে। আচ্ছা আচ্ছা, এত কথা না বলে চল। কি গো, এসব করার দরকার ছিল না গো? ওইটা চুপ করো। একটা কাজের মেয়ে এসে প্রথম দিনই আমাদের অপমান করলো, এর থেকে আমাদের সাবধানে থাকতে হবে। আমাদের অপমান করতে যে কোথা থেকে লোকেরা আসে, আর কি কি দেখার বাকি আছে কে জানে। এত সব আমি কিছু বুঝতে চাই না। একে মাধবীকে তাড়াতে পারছি না বলে আমি ছটপট করছি, তার উপর মীনাক্ষী নামে আরেকজন এই বাড়িতে এসে জুটলো। আরে, ও নরেন্দ্রপুর থেকে এসেছে, জানি না আর কি কি দেখতে হবে, জানি না আর কি কি ঘটবে এই বাড়িতে। এই কালার পেপারটাই হচ্ছে যত নষ্টের ঘোড়া। ছেলেটার সাথে কথা বলেছিস? ছেলেটাকে তোর পছন্দ হয়েছে তো? কি,
এখনই তোর কথা মানতে শুরু করে দিয়েছে। বাহ বাহ, বেশ তো। দিদি দিদি, কিছু না, তুই বল। দিদি দিদি, ঠিক আছে, আমি পরে কথা বলছি। কি হতে পারে? দিদি দিদি বলে ডাকছিল মনে হলো, কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি, কি হতে পারে? বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে, কোনো ভয়ের স্বপ্ন দেখেছিস। আরে না মা, আমি এইমাত্র ওই আওয়াজটা শুনে এলাম। দেখ, আমার মনে হচ্ছে যে তুই কোনো ভয়ের স্বপ্ন দেখেছিস। এই সময় কুয়োর ধারে গিয়ে ভুল করেছিস, ওইদিকে কিন্তু আর যাবি না। মনে সাহস আন, ধৈর্য ধর। মা, আমার খুব ভয় করছে মা। আমার কথা শোন, ভয় পাস না। নে জল খা, নে ধর জল খা। গঙ্গা আউট হাউসে আছে। মাধবীর সাথে যুদ্ধ করতে একা ছেড়ে এলি শুধু তোর জন্য। ওর মন্ত্র বন্ধনে ও আমাকে এতদিন আটকে রেখেছিল,
এখন আমি বন্দি থেকে মুক্ত হয়ে গেছি। এতদিন আমি ছিলাম না বলে এই মহলের ভেতরে তুই ইচ্ছে মতো থাকতে পেরেছিস, কিন্তু আর তোর খেলা চলবে না। তুই যতই চেষ্টা কর আমাকে তুই আটকাতে পারবি না। আমার যেটা করার আমি করবই, আমায় আটকাস না। তোকে আমি ছাড়বো না। এ তুই আমাকে আটকাবি? আমি যদি চাই তুই এক মিনিটও এখানে আর দাঁড়িয়ে থাকতে পারবি না, বুঝতে পারলি? তুই দেখতে চাস? তুই আমাকে যতই শক্তি দেখাস না কেন আমি সেটা পেরিয়ে এসে দাঁড়াবই। তুই যাই করতে চাস না কেন আমি আটকাবো। এরপরেও তোকে ছেড়ে দিলে তুই আমার কাজে আবার বাধা দিতে আসবি। আবার তোকে বেঁধে রাখলে তবেই তুই শিক্ষা পাবি। আমাদের বাড়ির সব লোকেরা তোকে যে দেখতে পারে না সেটা আমি ভালো করে জানি। কিসের আওয়াজ রে ধর্মা? দিদি কিছু একটা আওয়াজ, কোথা থেকে আসছে আওয়াজটা? বাইরে গিয়ে দেখ তো আওয়াজটা কোথা থেকে আসছে। চলো তো দিদি। হ্যাঁ হ্যাঁ চলো। এবার বাড়ির সবাই যাতে বাইরে বেরিয়ে আসে সেই ব্যবস্থাই আমি করলাম। এবার ভেবে দেখ এখন ঠিক তুই কি করবি। তুই নিজে থেকে যাবি নাকি আরো দু একটা কাঁচ আমি ভাঙবো? এখন ওর সাথে ঝগড়া করার সময় না, ওকে পরে দেখে নেব আমি। এটা কিসের শব্দ? জানলার কাঁচ নিজে থেকে কি করে ভাঙবে কিচ্ছু বুঝতে পারছি না। গঙ্গা, বাইরে থেকে কেউ কি ঢিল ছুঁড়েছিল? আমি তো এইমাত্র কাকদের খাবার দিয়ে গেলাম, আমার চোখে তো কেউ পড়েনি। তাই? তাহলে কি করে ভাঙলো? ওটাই বোঝা যাচ্ছে না, ভীষণ কনফিউশন হচ্ছে। মায়াও তো কুয়োর কথা বলেছিল। এই কি বিড়বিড় করছো? কিছু বলার থাকলে সোজাসুজি বলো। সেরম কিছু না, ও হয়তো ভয় পেয়ে ওরকম কথা বলছে, জোরে হাওয়া দিয়েছে তাই হয়তো কাজ ভেঙে গেছে। পদ্মাকে বলছি ও পরিষ্কার করে দেবে। হ্যাঁ, এই বাড়িতে কি সব যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। পদ্মা, জানলার কাজগুলো ভেঙে গেছে, পরিষ্কার করে দিয়ে যা, তাড়াতাড়ি করে দিয়ে যা। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ভগবান, এই পরিবারের উপর আর কোনো বিপদ না আসে। আমি থাকতে এ বাড়ির কারো কোনো ক্ষতি হতে দেব না।
কবিতা, আমায় ক্ষমা করে দিস পারলে। আমার কাজ ছিল তাই তখন তোকে এখানে এসে দেখতে পারিনি একদম। আজকে তো তোর জন্মদিন তাই না, তাই তোকে দেখার জন্য মনে ভীষণ ইচ্ছে হলো। বাইরে আয় মা। কি হলো কবিতা, দিদির আওয়াজ শুনেই তো চলে আসতিস, আজকে কি হয়েছে? কি হলো কবিতা, দিদির ওপর রাগ করেছিস? কবিতার কি হয়েছে, কেন এলো না ও? তার আত্মাটা কাঁচের হাড়িতে মাধবী বলে একজন ধরে নিয়ে গেছে, আর এই কথাটা ও তোকে বলতে বলেছিল। যা, ওর কাছ থেকে তুই কবিতাকে বাঁচিয়ে নিয়ে আয়। আমাকে তুই কিছু করতে পারলি না বলে আমার বোনের আত্মাকে বন্ধন করে নিয়ে গেছিস? এই মাধবী, তোকে আমি কিছুতেই ছাড়ব না, আমি এক্ষুনি তোর কাছে আসছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাধবী, আমার সাথে যুদ্ধ করতে হলে আমার সামনে দাঁড়িয়ে লড়তে হবে তোকে। আমার বোনকে কোন সাহসে তুই কষ্ট দিচ্ছিস? আমার বোন কোথায়? ওকে আমার হাতে দিয়ে দে বলছি। নিজের বোনকে যদি তুমি ফেরত পেতে চাও, কাল চক্রটা এক্ষুনি আমাকে দিয়ে দাও। কাল চক্র আমি তোকে দেব না। তাহলে আমিও তোমার বোনকে কোনো মতেই ছাড়ব না। তুই আমার বোনের আত্মাকে ধরে রেখেছিস তাই না, তাকে কি করে নিয়ে যেতে হয় সেটা আমি ভালো করে জানি। আমি কোথায় তোমার বোনকে আটকে রেখেছি হাজার খুঁজলেও পাবে না। ঠিক দুদিনের সময় দিচ্ছি আমি তোমাকে, তার মধ্যে যদি কাল চক্র আমার হাতে এনে না দাও, নিজের বোনকে চিরদিনের মতো হারিয়ে ফেলবে। তুই আমায় সময় ভিক্ষা দিচ্ছিস নাকি? আমার বোনকে আমি নিয়ে যাবই যাব, তারপরে তোর কি হতে চলেছে সেটা তুই দেখতে থাক। যা ভেবেছিলাম ঠিক তাই, ভৈরবী নিজের বোনের ওপর খুব দুর্বল, ওর কাছ থেকে কাল চক্রটা আমাকে নিতেই হবে, আর ওর ভালোবাসাই হলো আমার অস্ত্র। এত বড় বাড়িতে কল নেই বলে ভেবেছিলাম, যাকে একটা কুয়ো পাওয়া গেল। দুষ, এই কুয়োটাও তো বন্ধ আছে, এখন আমি কি করি? কি করি? দিদি,
কি হলো? আমাকে আবার দিদি দিদি বলে কে ডাকছে? দিদি, এটার ভেতর থেকে আওয়াজ আসছে নাকি? দিদি দিদি, আরে কোর ভেতর থেকেই তো আওয়াজটা আসছে। এই মীনাক্ষী যে কাপড় কাচবে বলে কোথায় গেল? মীনাক্ষী, 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 হাই মীনাক্ষী, তুই কি করছিস এইখানে? আরে দিদি, তুমি কোনো কিছুতেই ভয় পাও না বলো? এটাতে তো ভয় পেয়ে গেছো না? না না, আমি কাউকে ভয় পাই না। তুই আমাকে এক মিনিটের জন্য ভয় পাইয়ে দিলি। এই চুলগুলো তুই এরকম ভাবে খুলে রেখেছিস কেন? দিদি, এই পোস্টটা কেমন অদ্ভুত ছিল বলো, তাই জন্য আমি একটা ফটো তুলেছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো, ভালো না? এটা অদ্ভুত না? এটা ফেসবুকে দিলে কত লাইক পড়বে আন্দাজ নেই তোমার। আরে তোরও কি তাহলে ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি? মানে আমার নাম মীনাক্ষী, বুঝেছো? এই সব ছাড়ো, এত বড় বাড়িতে একটাই কুয়ো আছে, তাও আবার এটা বন্ধ। আবার এইটার ভেতর থেকে দিদি দিদি বলে আওয়াজও আসছে। এইটাকে আবার কে বন্ধ করলো? আস্তে আস্তে এই পরিবারের সবাই বিচিত্র ব্যবহার করতে শুরু করেছে। ভেতরে জল আছে কিনা খুলে দেখি। দাঁড়াও খুলে দেখি। হ্যাঁ, কি দেখছো দিদি, তোলো না। কি যে করিস না তুই! এটাকে তোলা যাবে না। এর মধ্যে ভূত থাক বা জলই থাক, ওই রকমই রেখে দে। তুই বরং এখন আমার পায়ে তেল মাখিয়ে দে, পায়ে ব্যথাটা খুব বেড়েছে, চল। আরে দিদি, এই চল তুই। দিদি দিদি দিদি, ওই কুয়োর ভেতর থেকে আওয়াজ আসছে, ভেতরে নিশ্চয়ই কিছু আছে। আরে ওই সব তোর মনের ভুল, কানে ভুল শুনেছিস। চল এখন তেল মাখিয়ে দিবি। আরে দিদি, দিদি, আরে দিদি দাঁড়াও না। সবাই ভেবেছে আমাকে ভয় পাইয়ে দেবে। আমি কোনো প্রেতাত্মাকে ভয় পাই না। আরে রে নন্দিনী, রাশিতে দেখছি সময় এখন ভালো নয়, সংকট আসার সমূহ সম্ভাবনা রয়েছে, তাই তো দেখাচ্ছে এখানে। বাবা! হ্যাঁ গায়ত্রী, এসো মা। কি মা, কোথায় চলে গেছিলে? নন্দিনী যখন তোমায় দেখতে গেল তুমি নাকি বাড়িতে ছিলে না, তুমি ফোনও ধরছিলে না, কি হয়েছে মা তোমার? তুমি এসব বাদ দাও তো, এখন তুমি আমার সাথে চলো। কোথায় যেতে বলছো আমাকে? ওই বাড়িতে। হ্যাঁ
কেন যেতে বলছো তুমি আমাকে ওখানে? ওইখানে ওই রাজশেখরের সামনে? ও তো আমায় দেখলে মেরেই ফেলবে একেবারে। কে বিশ্বাসঘাতক বাবা, কি বলছো তুমি? কে তোমায় খুন করতে চায়? গায়ত্রী, কি হয়েছে তোমার? কি সমস্ত কথা বলছো, না জেনে বলছো সব কথা? সব কিছু জেনেই কথা বলছি বাবা। আসলে তুমি সত্যিটা জানো না, তাই ওই নন্দিনীকে তুমি ভালো ভাবছো। আর নয় বাবা, এখন অবধি কে ভালো কে খারাপ সেটা না জেনেই নিজের জীবনটাকে তুমি নষ্ট করে ফেলেছো। আর তুমি এইসব ভেবে একদম কষ্ট পাবে না। আমি রাজশেখর আঙ্কেলের সাথে কথা বলে নিয়েছি আর উনি তোমাকে ওনার বাড়িতে নিয়ে যেতে বলেছেন। এখন চলো আমার সাথে। গায়ত্রী, তোমাকে ওই ঠকটা নিজের কথার পেঁচে ফেলে দিল? বলো মা, ওকে ভরসা করো না, ও ভালো লোক নয়। ও পার্বতী আর তোমার মাকে খুন করেছে। রাজশেখর আঙ্কেলকে তুমি যেরকম ভাবছো সেরকম না, উনি খুব ভালো মানুষ। আমার মাকে তো আসলে ওই পার্বতী খুন করেছে। আমার মায়ের খুনি পার্বতীর মেয়ে হলো ওই নন্দিনী, আর সেই সত্যিটা জানার পর ও সাহায্য আমি করব না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো না মা। নন্দিনী জঙ্গলের দেবীর মন্দিরে গেছে, ও আসার পরে ওর সাথে কথা বলেই তুমি সব কিছু জানতে পারবে। ওই সাপটার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই বাবা, কেন আমি ওর সাথে কথা বলতে যাব? চুপ করো তুমি। তুমি আরেকবার যদি নন্দিনীকে সাপ বলে ডেকেছো তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি বলি আর না বলি, নন্দিনী তো আসলে একটা সাপই। কোনো না কোনো দিন তো ও ওর আসল রূপটা আমাদের দেখাবেই। আর কথা বাড়িও না বলে দিচ্ছি। যখন তুমি একবার নন্দিনীকে সাপ বলেছো, তুমি আর আমার মেয়েই নও। আমি ধরেই নেব যে আমার মেয়ে চলে গিয়ে আমার জীবন ছারখার করে দিয়েছে। বাকিটা জীবন এভাবেই থাকবো। আমার একটাই মেয়ে নন্দিনী। আমি ওকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তুমি রাজশেখরের হয়ে এখানে আর কখনো এসো না। যাও এখান থেকে। এটা কি করে করলেন রাজশেখর? ওর জামায় আপনি ক্যামেরাটা ওর অজান্তে আপনি আটকালেন কি করে? মিনাক্ষী। হ্যাঁ মালিক। এই জামা কাপড় গুলো কার? সন্ধ্যা দিদি, উনি বাইরে যাবেন বলে তাই জন্য ইস্ত্রি করে নিয়ে আসলাম। এখন ওটা দিতে যাচ্ছি, দেখি একবার। ডিজাইন গুলো খুব সুন্দর। এটা কি গো, দাগ পড়ে গেছে নাকি? আরে মালিক, ওটা দাগ নয়, ডিজাইন। ও ডিজাইন, এই কালো দাগ দিয়ে ডিজাইন বানিয়েছে। আহা, এই নাও ধরো, যাও গিয়ে দিয়ে এসো। এখনো যদি তুমি আমার কথা না শোনো, একদিন তুমি ওই সাপের হাতে মরবে। দেখে নিও, সেই দিন তুমি ওই সাপটাকে চিনবে। থাম, তুমি এইখানে আমার সামনে দাঁড়িয়ে নন্দিনীর নামে একটাও বাজে কথা যদি বলে থাকো, তোমাকে মেরেই ফেলবো আমি। বেরিয়ে যাও এখান থেকে। আমি যেরকম ভেবেছিলাম ঠিক সেই রকমই সন্ধ্যা আমাদের দিকে চলে আসবে। এবার ওকে সামনে রেখে ওই নন্দিনীকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে।
বাবুর কাছে ওরা দুজন কালকে কি করছিল? কালকে বৃষ্টি হচ্ছিল বলে দেখতে পাইনি, এখন একবার দেখে নেওয়া যাক যে কি আছে। তো দেখলাম কুয়োর ভেতরে কিছু একটা ফেলল, কিন্তু এখন আবার কুয়ো ঢেকে দিয়েছে কেন? হয়তো ওরা ব্যাপারটা সবার থেকে গোপন রাখতে চায়। কিন্তু গোপন রাখার মতো এমন কি ঢুকিয়েছে ওরা কুয়োর মধ্যে? কিছুই হয়নি গঙ্গা। এই জন্য বলেছিলাম এখানে আসতে না। তুমি আমার কোনো কথা শুনতে চাও না, এখানে থেকো না। চলো চলো বলছি, চলো এখান থেকে এসো। এই অরুণ, আমাকে ঠকিয়ে তুই এখানে আরামে আছিস? আমি তোকে ছাড়ব না। বাবা, এটা কি হচ্ছে? কিসের আওয়াজ? এটা কি হচ্ছে রে? কি হয়েছে দিদি? জানি না। কবিতা তো ভীষণ চিৎকার শুরু করে দিয়েছে। এই আওয়াজটা কিসের? কিরকম একটা শুনতে লাগছে, কিছু বুঝতে পারছি না। দেখাচ্ছি মজা। কি হলো তোমার এই সামান্যতে ভয় পাচ্ছ? আজকে যারা বেঁচে আছে কালকে তারা মরে গেছে, আর আজকে যারা ভূত হয়ে ঘুরছে কাল আমাদের মতো সামান্য ছিল, এই সব দেখে ভয় পাচ্ছ তুমি? এই, আমি কোনো ভূতদের কথা বলিনি, তুই ভূত ভূত বলছিস। আমার মনে হয় কোনো চোর এরকম শব্দ করে আমাদের বাড়িতে চুরি করার প্ল্যান করছে। বাবা, এটা কোনো চোরের আওয়াজ হতে পারে না।
নিশ্চয় কোনো ভূতের আওয়াজ আসছে, আমার খুব ভয় করছে। না, আমার মনে হচ্ছে ওই আওয়াজটা আমাদের বাড়ির কুয়ো থেকে আসছে। তখন থেকে কুয়ো কুয়ো করছিস, মুখটা বন্ধ রাখ না তোর, একটু চুপ করে দাঁড়া তো। আরে চুপ করো তো মা। আয়া দোষ, এটার জন্য আপনারা ভয় পাচ্ছেন? আমাদের গ্রামের জঙ্গলে রাত্রেবেলা এখান থেকে একজন চলে গেল, এইখান থেকে একজন চলে গেল, আমরা তো ভয়ই পাই না, আমরা শুধু চলতেই থাকি। মাঝে মাঝে আমাদের নাম ধরে ডাকতে থাকে, আর আমরা পেছন দিকে তাকিয়ে দেখলে তারপর আর কি, যে দাঁড়িয়ে থাকে তাকে ভূতে ধরে নেয়। তবে আমরা ওসব চিন্তা না করে আমরা যেতে থাকি, আসতে থাকি, আমাদের কত সাহস বুঝু। ওহো, সেটা যদি হয় তাহলে তুই গিয়ে দাঁড়িয়ে। ওটা আমাদের গ্রামের ভূত, আমরা যা বলি শোনে, এটা তো শহরের ভূত, আমি বললেই শুনবে। কি যে কথা বলেন আপনি। আচ্ছা, এটা সত্যি ভূতের আওয়াজ? হ্যাঁ তো, এটা সামান্য ভূত নয়, ও খুব রেগে গেছে বলে এই রকম আওয়াজ করছে। ওরে বাবা, এই চুপ কর তো, এমনিতেই ওরা ভয় পেয়ে আছে, আরো ভয় দেখাচ্ছিস, যা এখান থেকে। তোমাদের কিছু বললে বিশ্বাস করবে না, আমার যা বলার বলেছি, এবার তোমাদের ব্যাপার। এই চুপ করো, চেঁচাচ্ছ কেন তুমি? যতই চেষ্টা করো না কেন, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। আমাকে বেরোতে না দিলে আমি তোদের কাউকে শান্তিতে থাকতে দেব না। তোমার ব্যবস্থা আমি করছি। যতই চিৎকার করো তোমার আওয়াজে কোর ভেতরেই থাকবে, তুমি পুরোপুরি বন্দি। আরে এসব কি হচ্ছে, গাড়িটাকে আমি কন্ট্রোল করতে পারছি না কেন? আরে এক্ষুনি মেকানিক আনন্দকে ফোন করছি। হ্যালো মেকানিক আনন্দ, হ্যালো, ফোনটা এরকম ভাবে কেটে গেল, কিছু একটা অঘটন নিশ্চয়ই ঘটবে, মনে হচ্ছে কোনো একটা শক্তি এই গাড়িটাকে কন্ট্রোল করে নিয়ে যাচ্ছে, আমি গঙ্গাকে ফোন করে জানাই। হ্যালো হ্যালো, অফিস পৌঁছে গেছো তুমি? না গঙ্গা, কোনো একটা শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কি বলছো কি তুমি, ইয়ারকি মেরো না। আরে না গঙ্গা, আমি তোমার সাথে ইয়ারকি করছি না, আমি একদম সত্যি কথা বলছি, এই গাড়িটা নিজে নিজেই চলছে, আমি কন্ট্রোল করতে পারছি না, আমার কথা তুমি বিশ্বাস করো গঙ্গা। গঙ্গা এরকম হাসছে কেন? কি করবো কিছু বুঝতে পারছি না। ha
কি হলো, কি দেখছিস তুই? এটাই ভাবছিস তো আমি এখানে তোকে কেন নিয়ে এলাম? এভাবে টেনে আনলেন কেন আমাকে? আপনি বললে তো আমি চলেই আসতাম। তোর সাথে কথা বলার থাকলে আমি তোকে এখানে এমনি ডেকে নিতাম। আমি তো তোকে বন্দি বানাবো বলে এইভাবে নিয়ে এলাম এখানে। আপনি আমাকে কেন ধরে রাখতে চান? আপনার বোনের মৃত্যুর কারণ যে আমি নই সেটা তো আমি আপনাকে আগেই বুঝিয়ে বলেছি, তার সত্ত্বেও এরকম করছেন কেন আপনি? তুই আমাকে এত কিছু বুঝিয়ে বললেও আমার বোন তো আর ফিরে আসবে না, না? সেই জন্য তুই বললেও আমার মন কোনো দিন বদলাবে না। কিন্তু তোকে আজকে বন্দি করার পেছনে অন্য একটা কারণ আছে, আর সেটা আমি তোকে বলতে পারবো না। এত বড় বাড়িতে তো অনেকদিন থাকলি তুই, কিছুদিন এই ভাঙা বাংলোতে থাকলে এমন কিছু এসে যাবে না। Huh?